দেখুন, যে 10টা পাপের শাস্তি, যে 10টা গুনাহের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে দিবেন, নাউজুবিল্লাহ, কি এমন শাস্তি, কি এমন গুনাহ আছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 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 দিয়ে থাকেন? আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ, আল্লাহ পাক একদম অণু থেকে পরমাণু এতটুকু গুনাহের আল্লাহ পাক যাররা তাকে দান করবেন, অর্থাৎ প্রতিদান তাকে দিবেনই, আবার নেকিরও প্রতিদান দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আজ আমরা 10টি বিষয়ের কথা জেনে নিই যেগুলোর শাস্তি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সিজদায় কিন্তু একটি আয়াত আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন, সূরা সিজদার 21 নম্বর আয়াতে, আমি মানুষকে বড় শাস্তি দেওয়ার আগে ছোট ছোট শাস্তি দিয়ে মানুষকে একটু সাবধান করে দিই। যারা জ্ঞানী তারাই কিন্তু সাবধান হয়, আর যারা জ্ঞানী থাকে না তারা কি সাবধান হবে? অবশ্যই না। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসুন আমরা জেনে নেই কোন 10টি পাপের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিবেন। পাপ, গুনা, শাস্তি কত ভয়াবহ জিনিস! শাস্তির নামটা শুনলেই গা ঝাড়া দিয়ে ওঠে না, শাস্তি নামটা শুনলেই সে আগুনের কথা মনে হয় না, শাস্তি নামটা শুনলেই সাপের কামড়, ভয়াবহ কবরের আজাব, সেই সূর্যের মাত্র মাথার আধ হাত উপরে সূর্যের অবস্থান, এগুলো কি মনে হয় না? কবর এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে, এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে, হাড় গুড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চিৎকার করতে থাকবে কিন্তু কেউ শুনবে না। এই শাস্তির কথা কি মনে হয় না? অবশ্যই মনে হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই শাস্তিগুলো তো আমাদের এই পাপ কাজগুলো করলে হয়, আর 10টি পাপ কাজের কথা বলবো, যে 10টি পাপ কাজ করলে দুনিয়াতেই তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। আর 1 নম্বর হলো, যারা ব্যভিচার করে, যারা অন্যায় করে, অন্য মহিলা বা পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়ে যায়, তাদের শাস্তি দুনিয়াতে হবে, আখিরাতে তাদের শাস্তি আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছাকাছি যেও না, কারণ ওইটা খুবই খারাপ কাজ। যখন কোনো মানুষ জিনা করে তখন তার ইমান আসমান এবং জমিনের মাঝখান বরাবর থেকে যায়, নাউজুবিল্লাহ। জিনাকারী শাস্তি হচ্ছে দুনিয়াতে তার চেহারা নষ্ট হয়ে যাবে, দুনিয়াতে মানুষ তাকে ঘৃণা করবে, জীবনের কোনো কোনো না পর্যায়ে এই ব্যক্তি মানুষের কাছে হাত পাতবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো, ওজনে কম দেওয়া। অনেকেই আমাদের ভিতরে ব্যবসায়ী যারা আছে, আমরা অনেকেই ওজনে কম দিয়ে থাকি। ওজনে কম দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ওই সম্প্রদায়ের যে সম্প্রদায় ওজন কম দিবে তাদের ফসল হানি হবে, ফসল নষ্ট হয়ে যাবে, দুর্ভিক্ষ আসবে, নাউজুবিল্লাহ। সুতরাং ওজনে কম দেওয়া যাবে না। আরেকটা বিষয় হলো, মা বাবার অধিকারকে খর্ব করা, মা বাবার জন্য কিছু না করা, তাদের সাথে খারাপ আচরণ করা, তাদের অবাধ্য হওয়া, এটা যে কতটুকু খারাপ কাজ, এটা কিন্তু আমরা কোরআন শরীফেও পাই, হাদিস শরীফে তো ভুরি ভুরি প্রমাণ রয়েছে। আর দুনিয়াতে কিন্তু মা বাবার কথা মতো না চলা, অর্থাৎ মা বাবার অবাধ্য হওয়া, যদি ধর্মের ভিতরে কোনো কিছু আদেশ করে থাকেন, ধর্মের বাইরে আদেশ করলে অবশ্যই এটাকে অবাধ্য হওয়া যাবে, কিন্তু ধর্মের ভিতরে থেকে ইসলামের শরীয়তের বিধি মোতাবেক যদি কিছু আদেশ করলো কিন্তু আপনি শুনলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দুনিয়াতে শাস্তি পাবেন। কি শাস্তি পাবেন? মা বাবা যে দোয়া করবে, তীর একটা লক্ষ্য ভেদ হতে পারে কিন্তু মা বাবার দোয়া লক্ষ্য ভেদ হয় না, সন্তানের জন্য কার্যকর হয়ে যায়, নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, 4 নম্বর হলো, কারো প্রতি অন্যায় জুলুম করা, কারণ অন্যায় জুলুম খুব খারাপ কাজ, বিশেষ করে ইয়াতিমের সম্পদ, অন্য কারো সম্পদ আত্মসাৎ করা, এটা খুবই খারাপ। আর যে ব্যক্তি অন্যায় জুলুম করে কোনো মানুষের উপরে, আর ওই জালিম মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে চোখের পানিগুলো ফেলে দিয়ে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়ার মাঝে কোনো পর্দা রাখেন না, সাথে সাথে আল্লাহ পাক
তার দোয়াকে কবুল করেন। বুখারি শরীফের 2286 নম্বর হাদিস শরীফে রয়েছে। এর মানে আমরা বুঝলাম মজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে খুব 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 দ্রুতই পর্দা ছাড়া কবুল হয়ে যায়। সুতরাং জালেমের উপরে দুনিয়াতেই শাস্তি 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 অবধারিত হয়ে যায়, নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এর পরের বিষয়টা হলো 5 নম্বর যে বিষয়টা আমরা বলবো, এটা হলো কোন কাউকে যখন ওয়াদা করে, যখন ওয়াদা করে তখন তার সে ওয়াদাটা ভঙ্গ করে ফেলে, এমন যদি হয় তাহলেও আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে শত্রু চাপিয়ে দেন, তার উপর শত্রু চাপিয়ে দেন। যেন অঙ্গীকার করার পরে ভঙ্গ করাটা এটা মুসলমান মুমিনের কাজ না, দুনিয়াতে খুবই খারাপ পজিশন হয় তার। এরপরে যদি কোরআন হাদিস মোতাবেক বিচার ব্যবস্থা না করা হয়, যদি নিজেদের মন গড়া মতো সঠিক বিচার না করা হয়, নিজেদের মন গড়া মতো বিচার করা হয়, সঠিক বিচার করা হয় না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জাতির উপরে দারিদ্র চাপিয়ে দেন, নাউজুবিল্লাহ। দুনিয়াতে কি শাস্তি বুঝতে পারছেন? যদি কোনো সম্প্রদায় জাকাত না দেয়, জাকাত দিতে অস্বীকার করে, জাকাত দিতে কৃপণতা করে, আল্লাহ পাক রব্বুল আলমিন ওই এলাকায় প্রচুর পরিমাণে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি মানে খরা, অতি পরিমাণে খরা দান করেন এবং অতি পরিমাণে বন্যা ইত্যাদি দান করেন, নাউজুবিল্লাহ। নিশ্চয় বুঝতে পারছেন। এরপরে না সুক্রিয়া করলে, যারা না সুক্রিয়া করবে, সুক্রিয়া আদায় করবে না আল্লাহ পাক রব্বুল আলমিন, তাদেরকেও কিন্তু আল্লাহ পাক একদম আজাব দান করে দেন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবিলা শাদীদ, যদি তোমরা কুফুরি করো তাহলে তোমাদের উপরে আজাব রয়েছে, শাস্তি রয়েছে, আর যদি তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহ পাক তোমাদেরকে বাড়িয়ে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা দেখুন, কাউকে এহানত করা, অপমান করা, এমন যদি কাউকে নির্দোষী কোনো মানুষকে বা দোষী মানুষকে আপনি অপমান করতে পারেন না, অপমান করলে আল্লাহ পাক অত্যন্ত খুশ না খুশ হয়ে যান। কাউকে অপমান করবেন না, সবাই তো আমাদের মতো মানুষ, কাকে অপমান করবেন না, অপমান করবেন না, অপমান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন না খুশ হয়ে যান, তখন আল্লাহ পাক আপনাকে শাস্তি দান করেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দুনিয়াতে অভাবগ্রস্ত হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ভালো রাখেন, কুফুরি করা যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়গুলো আমরা জানলাম, আসুন আমরা এই বিষয়গুলো আমল করি, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।